সূরা আস-সাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সুবহানাল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহতালা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সূর্যের প্রাচীর। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। মুসার ঘটনা স্মরণ করো, যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? অথচ তোমরা একথা জানো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না। رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। স্মরণ করো ঈসার কথা, যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর এক রসুল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। ওয়ামান আযলাম মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে? মূলত আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তিনি তার রসুলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। ইয়া
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিজয়ের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন. হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে, এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা কথাটা বুঝতে পারো. যথার্থ ইমান আনলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলে সুন্দর ঘর সঙ্গে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। যাও, তোমরা মোমিন বান্দাদের এ সুসংবাদগুলো দাও। كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله، قال الحواريون نحن أنصار الله، فآمن طائفة من بني إسرائيل وكفر الطائفة، فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহ দ্বীনে সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মরিয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহ দ্বীনের পথে আমার সাহায্যকারী? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরাইলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনল, আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর আমি দুশমনদের উপর ইমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো।